মানে উদ্দেশ্যটা কি? ইউটিউবটাকে ফান্ডুব করতে চাও? ও ওটা তো করে দিয়েছ। আমার পশ্চিমবঙ্গ বাসীর কাছে একটাই নিবেদন, ব্যানচোদ এত একা হোস্টেলে কিছু কাজ ধান্দা নেই। ভাই কি দিলি, জ্বলছে কেন? কেছে কেছে লোক রেতে আর ইয়া চিলি স্প্রে। জিলি এক্সপ্রে কেন দিলে? সালফিউরিক অ্যাসিড দিয়ে শুক্রাণুটা বিলুপ্ত করে দাও। কি হয়েছে? কি হয়েছে? কি শরীর খারাপ? ওর শরীরটা একটু খারাপ, সেজন্য আজকে এরকম করছে। কতবার বলেছি সকালবেলা উঠে আমি হেগে দেবো, সেটা খেতে খাই না তো। তোর আগাতে প্রোটিন, মাটিতে ভিটামিন, নালির জলে অক্সিজেন, ব্যাঞ্চত কোন দুনিয়া থেকে পদার্পণ হয়েছিস? আগা নিজেও নির্লজ্জ বলে দাবি করবে, কারণ কাজ চ্যানেলে ফিউচার হয়েছে, যার চ্যানেল গুগলে এক্সিস্ট করত। তুমি তো শুয়োপোকাকে দেয়ালে চিপকাতে দেখেছই, তুমি তো চিটা মাটিকে শরীরে চিপকাতে দেখেছই। আজ আমরা কলিযুগের দুই মানবকে নিয়ে কথা বলবো, যারা চিপকে হেট লাউড বলতে আমার লজ্জা লাগছে, কিভাবে তারা ভিডিও বানায়। সোজা কথায় আজ রোস্ট হতে চলেছে শ্রেয়া অভিরাজ। শ্রেয়া আর অভিরাজ তাদের চ্যানেলের নাম লিখেছে এএস ফ্যামিলি, কিন্তু দুঃখের বিষয় ফ্যামিলিরাই তাদের কন্টেন্টগুলো দেখতে পায় না। একটা সময় লাভ লেটারের মধ্যে দিল আঁকতো, তার ভিতরে ওয়ার্ডগুলো লিখতো দুজনের, কিন্তু এখন ইউটিউবের চ্যানেলের সেকশনে নাম লিখছে। আয় হ্যাঁ, মন তৃপ্ত হয়ে গেল, পৃথিবীতে আসা আমার সার্থক, ব্যাঞ্চোদ আমার তো মুড পেয়ে গেল। ইউটিউবের অ্যালগরিদমে সিক্রেট এর চ্যানেল থেকে বের হচ্ছে, তুমি কি তাড়াতাড়ি সফলতা অর্জন করতে চাও সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ ভাই হ্যাঁ। জলদি টাকা কামাতে চাও? হ্যাঁ ভাই হ্যাঁ। ইমিডিয়েটলি জনপ্রিয়তা অর্জন করতে চাও? হ্যাঁ ভাই হ্যাঁ। এগুলোর জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, একটা গার্লফ্রেন্ড পটাও। র‍্যাঙ্ক করছিলাম এই এই কি করলি তুই? ওয়া ভাই ওয়া ওয়া ওয়া, অ্যাক্টিং এর বাদশা শ্রাবন্তীর ক্যারিয়ার খেয়ে নেবে, দেবদার রোমান্স এদের কাছে কিচ্ছুই না, ওপেনলি হাগিস করা এদের কোনো ব্যাপারেই না, মানে একবারের জন্য লালি মজনু দূরে যেতে পারে, বন্দে ভারত একটু দেরিতে আসতে পারে, লক্ষ্মীর ভান্ডার পরে ঢুকতে পারে, কিন্তু শ্রেয়া আর অভিরাজের কিসিং এর টাইম কোনোদিন স্লোতে যাবে না। লাইফে কিচ্ছু হচ্ছে না, ডিপ্রেশন তোমাকে গ্রাস করেছে, জীবনে উন্নতি প্রাপ্ত করতে পারছো না, আত্মহত্যার পথ বেছে নিয়েছো। এক মিনিট, এস লাইফস্টাইল চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দাও, তারপর গিয়ে মরো। তো ফার্স্ট কোশ্চেন, তোমরা মানে সবথেকে বেশি কোশ্চেন করেছো যে আমরা বিয়ে কবে করছি, বল কবে বিয়ে করছি? আমরা বিয়ে কবে করছি আমি তো ঠিক জানি না, বিয়ের কার্ড তো না, মানে ব্যাপারটা হচ্ছে আমাদের বয়স এখনো খুব কম। বয়স এখনো কম? একবারের জন্য নোকিয়া 700 যদি বলে কালকে লাঞ্চ হয়েছি, পাড়ার দাদু যদি বলে এখন আমার যৌবন শুরু, তাও মানা যায়। তোর চেহারা দেখে লাগছে তুই একটা ছেলের বাবা না, তুই 10টা ছেলের বাবা হতি। বেটি চোদ, কি হয়েছে? মুড অফ কেন? মুড অফ ঠিক না আর কি, মুড হবে না, পশ্চিমবঙ্গে এতদিন ক্লিন ছড়াচ্ছিলিস, মুম্বাই গিয়ে এবার ছড়াবিস। ঠিক এই জন্য আমাকে ডাকছিল যাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে ঘুম দেয়। বাড়ির বিছানা অবধি এদের প্রেম টিকে থাকেনি, ব্যাঞ্চ ট্রেনে গিয়েও মানে একটু লজ্জা আছে কি না? ও লজ্জা তো গঙ্গার জলে ভাসি দিয়ে চলে গেছিস। দুনিয়ার সবচেয়ে নির্লজ্জ প্রাণী শুকরকে বলা হতো, কিন্তু আমার মনে হয় এবার সেটা এডিট করে বেটিচোদ এদের নাম রাখা দরকার। কোনো পাগলকে গিয়ে যদি জিজ্ঞাসা করো তারা বলবে এরা আমাদের ক্যাটাগরিতে এক্সিস্ট করে না, আমরা তো মানসিক রোগে রোগাচ্ছন্ন, কিন্তু এরা কথা আমি শুনতে পারবো না। বলছি না, বলছি না, বলছি না। ব্যাঞ্চোদ একটি বারের জন্য বিজয় মালিয়া ভারতবর্ষে আসতে পারে, বঙ্গায়ের ভিডিও প্রতি সপ্তাহে আসতে পারে, কিন্তু এই নির্লজ্জ ভাইয়া অন্ধচুতের পাগলামি বন্ধ হবে না। হ্যাঁ তুই চুমু না খেয়ে ব্লগ ইনক্লুড না করলে তো মমতা দিদি নবান্নে যাবে না, ক্লাস টেনের পল্টু জীবন বিজ্ঞান ক্লাস শুরু হবে না, মসি বলে কিছু লজ্জা আছে কি না? তুই আগে বলতো ইউটিউবটাকে ইউটিউব রাখবিস? সো আজ থেকে এই সিরিজটা শুরু হবে, সেটা হচ্ছে কাপল সিরিজ। মুখে হাসি দেখো, আমি লিখে বয়ে দিতে পারি, পাড়ার কাকিমারা লক্ষ্মীর ভান্ডার পার পরে এতটা খুশি হয় না। আর উৎসুক হবার প্রয়োজন নেই, চন্দ্রযান 4 লঞ্চ করিসনি। গরুর দুধ ধরবো, দুধ যতটা ভোলা ভালাদের দেখায় না তার থেকে বেশি এরা অডিয়েন্সকে আটকানোর বাদশা। তুষার দাস দেয়ালের কোনায় বসে কাঁদছে। আমি কি করে বুঝবো তুই শানু বলছিস না পানু বলছিস? হ্যাঁ ইউটিউবটাকে তো পানটুব করেই দিয়েছো, আর কি আর চিন্তা ভাবনা রাখা যায়? কি বললি তুই? দিদি আমাকে ওর অ্যাড্রেসটা দাও তো, আমি ওর সাথে দেখা করতে চাই।
ফার্স্ট বেঙ্গলে কাপেল ব্লগ নামে শ্রেয়া অভিরাজ কন্টেন্ট বানায়, কিন্তু ব্লগ শব্দটার গান। কালকে এক বন্ধু আমি কল করে বলছে, ভাই আমি বেকার কিভাবে, হাও বেটিচুত মাছ দাদাদের ভিডিওসগুলো দেখি, নলেজ কোথা থেকে আসবে। শ্রেয়া অভিরাজের সাবস্ক্রাইব সংখ্যা দেখে তুমি অনুমান লাগাতে পারো যে বাংলাতে কত মানুষ বেকার। ব্যাঞ্চুত কিছু কাজ কর্ম কি নে, আগে কি হতো লাভ করলে, লাভের টেনশন, ক্যারিয়ারের টেনশন, বাড়িতে মানবে কি না, চাকরি পাবো কি না, কিন্তু এখন বেটিচুত লাভ ইজিক্যাল টু ক্যারিয়ার। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও, আর ইনস্টাগ্রামে ফলো করে নিও, তখন নিত্য নতুন রিলস আপলোড করছি, ক্রিঞ্জ না, এই যে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা রইলো, গিয়ে ফলো করো। তো চলো ততক্ষণের জন্য বাই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।